হাই স্টুডেন্ট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে যে বিষয়টি আলোচনা করব, তোমরা প্রথমে স্ক্রিনে দেখেছো যে কী বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, এই দ্য ফক্স উইদাউট আ টেইল অর্থাৎ লেজবিহীন শ্রীগাল অথবা শিয়াল আমরা যেটা বলি, তো এই কমপ্লেন্টিং স্টোরি, এটা অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে, অনেক স্টুডেন্ট। তো যাই হোক, তো আজকে আমি সেটা প্রেজেন্টেশন করবো ইনশাল্লাহ। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের আমিও অনেক কেয়ারফুলি কাজ করি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো যাই হোক, কথা বাড়াবো না, কারণ আজকের ভিডিওটা একটু লং হবে। তো তার জন্য কোনো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। ওকে, লেটস গেট স্টার্ট। তো দেখো, দ্য ফক্স উইদাউট আ টেইল। তো আর একটা কথা বলি, দেখো টিকে আমি ঠয়ের মতন উচ্চারণ করে থাকি, পিকে ফয়ের মতন, সিকে কিউকে খয়ের মতন। তো এদিকে একটু লক্ষ্য করবা। তো দেখো, ওয়ার্ড মিনিং: ক্লেভার চালাক, ম্যানেজড পরিচালিত, আগলি কুৎসিত, থট বা থট আমরা দুটা বলি, থট সহজভাবে বলতে পারি, থট চিন্তা, মিটিং সভা, প্লেজড খুশি, ইনভেন্টেড যেটাকে আমরা বলি থাকি ইনভেন্টেড উদ্ভাবিত, ইউজলেস অপদার্থ, স্টুড দাঁড়িয়ে, অ্যাকসেপ্ট গ্রহণ, স্পিচ বক্তৃতা, নেচার প্রকৃতি, টেইল ল্যাজ যেটাকে আমরা বলি থাকি টেইল, আন্ডারস্টুড বোঝা যায়, বয়কটেড যেটাকে আমরা বলি থাকি বয়কটেড বর্জন করা, এটা আসমেড বা লজ্জিত, এটা আমরা এটার আর একটা ইংলিশ বলতে পারি, সহজভাবে বলতে পারি। তো দেখো কি দেখো, শ্যাম মানেও কি লজ্জা। তো আমি সহজটাই তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। শ্যাম মানে লজ্জা বা লজ্জিত। এরপর দেখো, আমরা মূল পর্বে চলে যাই, নাম্বার ওয়ান। তো যারা দুর্বল স্টুডেন্ট প্লিজ মনোযোগ দিয়ে উচ্চারণগুলো একটু শুনে নাও, তাহলে তোমাদের পড়তে ইজি হবে। তো দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ আ ক্লেভার, আমরা একে আও বলতে পারি, এও বলতে পারি, ক্লেভার ফক্স ইন আ জঙ্গল, একতা জঙ্গলে একটা চালাক শিয়াল ছিল। ওয়ান্স ডে ওয়াইল দ্য ফক্স ওয়াজ ওয়াকিং দ্রু জঙ্গল হি ফেল ইন টু আ ট্র্যাপ, একদিন শিয়াল জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় ফাঁদে পড়ে গেল। হি ট্রাইড হাউ টু বি ফ্রি অ্যান্ড ম্যানেজড সামহাউ বাট হি হ্যাড টু লিভ হিজ টেইল বিহাইন্ড, সে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল এবং কোনো রকমে ম্যানেজ করেছিল, কিন্তু তাকে তার লেজ পিছনে রেখে যেতে হয়েছিল, তার মানে ছিঁড়ে গিয়েছিল সহজ ভাষা বলতে গেলে। উইদাউট হিজ টেইল দ্য ফক্স লুকড ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড আগলি, হি ফেল্ট অ্যান্ড স্যাড অ্যান্ড শ্যাম, তার লেজ ছাড়া শিয়ালকে খুব অদ্ভুত এবং কুৎসিত লাগছিল, তিনি দুঃখিত ও লজ্জিত বোধ করলেন। অর্থাৎ কি করলেন? শিয়াল লজ্জিত বোধ করলেন। দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লেভার, শিয়াল খুব চালাক ছিল। তো আগেই বলেছি শিয়ালটা খুব চালাক ছিল। এরপর দেখো, হি থট অ্যান্ড থট, সে শুধু ভাবতে লাগলো, এটার আর একটা মিনিং হয় সে ভাবলো আর ভাবলো, মানে চিন্তা করতেছিল এক কথায়। নাম্বার সেভেন, হি হিট আপন এ প্ল্যান, অর্থাৎ তিনি একটি পরিকল্পনা করলো। অর্থাৎ কে করলো? আমাদের শিয়াল মামা এই পরিকল্পনা করলো। কি পরিকল্পনা করলো তাহলে একটু আমরা দেখি। হি কল্ড আ মিটিং অফ অল ফক্সেস ইন দ্য জঙ্গল, তিনি জঙ্গলে সব শিয়ালের সভা ডাকলেন, মানে আমন্ত্রণ করলেন। হোয়েন দ্য ফক্সেস নিউ অ্যাবাউট দ্য মিটিং দে ক্যাম কুইকলি। শিয়ালরা সাক্ষাতের কথা জানতে পেরে দ্রুত চলে এলো। নাম্বার 10, when the fox saw all the foxes there, he felt very happy and pleased. শিয়াল যখন সেখানে সব শিয়াল দেখতে পেল তখন সে খুব খুশি ও প্রসন্ন বোধ করলো, মানে আনন্দ বোধ করলো। Then the fox said, my dear friends, listen to me please, I have invented a new thing. তখন শিয়াল বলল, আমার প্রিয় বন্ধুরা, আমার কথা শোনো, অনুগ্রহ করে আমি একটি নতুন জিনিস আবিষ্কার করেছি, মানে এমন কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করেছে, মানে উদ্ভব করেছে, মানে নতুন কিছু তৈরি করেছে, সেটাই বলতেছে। তো কী বিষয় দেখো, দ্য টেইলস অফ আওয়ার্স আর ইউজলেস, দে আর লুক আগলি অ্যান্ড অলওয়েজ ডার্টি। আমাদের লেজগুলি অনেক অকেজো, এগুলো দেখতে কুৎসিত এবং সর্বদা নোংরা। So we should cut off our tails. All the foxes listened to the cunning fox. সুতরাং আমাদের লেজ কেটে ফেলা উচিত। সমস্ত শিয়াল ধূর্ত শিয়ালের কথা শুনেছিল। এই কথাগুলো কে বলছে? শিয়াল মামাজি বলছে। One of the wise old foxes was also listening. এক জ্ঞানী বুড়ো শিয়ালও শুনছিল, মানে শিয়াল মামার কথাগুলো শুনছিল। কি শুনছিল দেখো, দ্য ওয়াইজ ফক্স স্টুড অ্যান্ড সেইড, লিসেন টু মি প্লিজ। বুদ্ধিমান শিয়াল দাঁড়িয়ে বলল, আমার কথা শোনো প্লিজ, দয়া করে। ডোন্ট অ্যাকসেপ্ট হিজ অ্যাডভাইস, তার উপদেশ গ্রহণ করবে না। তোমরা জানো ডোন্ট অ্যাকসেপ্ট দিস, মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো যাই হোক, তার উপদেশ গ্রহণ করবে না, এটা কে বলছে? বৃদ্ধ শিয়াল বলছে। দ্য ফক্স ফেল ইনটু আ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেইল, শিয়াল ফাঁদে পড়ে লেজ হারিয়ে ফেলল। তার মানে এই শিয়াল ফাঁদে পড়ে লেজ হারিয়ে ফেলেছে, এটা কে বলছে? এটা বৃদ্ধ শিয়াল কিন্তু বলছে সবাইকে। নাও হি লুকস ফানি অ্যান্ড আগলি, এখন তাকে হাস্যকর এবং কুৎসিত দেখাচ্ছে। সো হি ওয়ান্টস to us all look like him. সুতরাং তিনি আমাদের সকলকে তার মতো দেখতে চান। শয়তান মানে দুষ্টু মামা কিন্তু এটা চান, যা আমার লেজ দেখতে, মানে আমার লেজ নেই তার জন্য আমাকে খারাপ লাগছে, তো এটা যদি সবাইকে উপদেশ দেওয়া যায়, সবাই যদি লেজটা কাটে তাহলে নিঃসন্দেহে আমার মতন সবাই হয়ে যাবে। তো যাই হোক, নাম্বার 20, দ্য স্পিচ অফ হোয়াইট ফক্স ম্যাড other foxes thinks over the matter. জ্ঞানী শিয়ালের বক্তৃতা অন্যান্য শিয়াল বিষয়টি নিয়ে ভাবতে লাগলো। The wise fox said again, look at your tails. বুদ্ধিমান শিয়াল আবার বলল, তোমার লেজ দেখো। How nice they are. সেগুলো কি সুন্দর। Nature has given everything what is beautiful and useful. প্রকৃতি যা কিছু সুন্দর ও উপযোগী সব কিছু দিয়েছে, মানে যা প্রয়োজন সব কিছুই কি দিয়েছে। 24 নাম্বার, ইফ উই কাট আওয়ার টেইলস উই উইল ফেস ম্যানি প্রবলেমস ফর ইট। আমরা যদি আমাদের লেজ কেটে ফেলি তবে এর জন্য আমরা অনেক সমস্যার সম্মুখীন হব। 25 number, all the foxes understood the trick of the fox without tail. লেজবিহীন শিয়ালের চালাকি সব শিয়ালই বুঝলো বা বুঝতে পারলো। They rebuked him and boycotted him. তারা তাকে তিরস্কার করে এবং বয়কট করে, অর্থাৎ শিয়াল মামা কী করে? তিরস্কার করে, অর্থাৎ তাড়িয়ে দেয়, এক কথা কি বাদ দিয়ে দেয় তাদের দল থেকে, বা তাদের কি শিয়াল মামাকে বিভিন্ন কথা বলে কি তাড়িয়ে দেয়। তো মামা কি বলল দেখো, মামা কি করে তাহলে এই সময় দেখো, অ্যাট দিস দ্য ফক্স উইদাউট আ টেইল ফেল্ট শ্যাম অ্যান্ড লেফট দ্য প্লেস কুইকলি। এতে লেজবিহীন শিয়াল লজ্জিত হয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তো স্টুডেন্ট, এই ছিল তোমাদের জন্য আজ খুব সুন্দর একটি কমপ্লিটিং স্টোরি। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা পড়বা। আমি এই ভিডিওটা যদি একটু স্লো আকারে বলতাম তাহলে ভিডিওটা আরও অনেক বড় হতো, তো তার জন্য একটু ছোটো করার জন্য আমি একটু কাইন্ডলি জোরে বলেছি। আশা করি তোমাদের সমস্যা হবে না। তো যাই হোক স্টুডেন্ট, আমাদের একটা ভিডিও আপলোড করতে পারে তৈরি করতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। হয়তো তোমরা দেখছো 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু 3 ঘন্টা আমাদের সময় লাগে। তো সো প্লিজ, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভালো না লাগে কোনো ব্যাপার না। শুধু আমার ভিডিওটাই যে তোমাদের পছন্দ হবে এটা না, কিন্তু তোমাদের যেই ভিডিওটা যেই টিচারের ভিডিও পছন্দ হবে সেটাই দেখো, তবুও তোমাদের লাইফটা ডেভেলপ হোক, এটাই চাই। ওকে, আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট।